অ্যালুমিনিয়াম ও ননস্টিক পণ্য শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর জেনেও কমছে না এর ব্যবহার, বরং রান্নার কাজে এ ধরনের পাত্রের চাহিদা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে ক্যান্সার, থাইরয়েড এমনকি বন্ধ্যাত্বের মতো রোগের কারণ এই ননস্টিকের বাসনপত্র। আর অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করলে আলজেইমার বা স্মৃতিভ্রম রোগে হওয়ার ঝুঁকি বাড়ে। খাচ্ছেন টাটকা সবজি, রাশ টানছেন ফাস্টফুড, অতিরিক্ত ভাজা মশলাদার খাবারে, ভাবছেন শরীরের ব্যাপারে খুব সচেতন আপনি, কিন্তু না, কোন ধরনের পাত্রে রান্না করছেন সেটিও নজরে রাখা খুব দরকার। হেসেলের তাকে মুখ্য চরিত্রে থাকা অ্যালুমিনিয়াম ও ননস্টিক হাঁড়ি, কড়াই ও ফ্রাইপ্যান মোটেও নিরাপদ নয়। কাস্টমারের অনেকটাই চাহিদা, এ কারণে বিদায় আমরা ননস্টিকটা রাখতে হচ্ছে, জানি এটা স্বাস্থ্যসম্মত না। ননস্টিক আসলে স্বাস্থ্যসম্মত নয়, তারপরেও আমি ননস্টিক ব্যবহার করব যে সহজ জীবনযাপনের অঙ্গীকার। অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল যে ধাতু গলিয়ে তৈরি হয় তার একটি বড় অংশ আসে যানবাহন, কম্পিউটারের যন্ত্রাংশ, ক্যান ও অন্যান্য শিল্প কারখানার বাতিল ধাতু থেকে। এতে রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। রিসাইকেল করে যে অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল যেগুলো তৈরি করা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেড, তারপরে আর্সেনিক, ক্যাডমিয়াম এগুলো চলে আসছে। লেডে তো অনেক ধরনের ক্ষতি হয়, তার মধ্যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তাদের ব্রেইন ডেভেলপমেন্টে ক্ষতি করে, কিডনি এবং লং রানে যে লম্বা সময় ধরে খেলে অনেক ধরনের ক্ষতি হয়। ননস্টিক বাসনে থাকে টেফলন নামে এক ধরনের ক্ষতিকর পলিমারের আস্তরণ, বেশি আছে ওই পলিমার থেকে 15টিরও বেশি ক্ষতিকারক গ্যাস বেরিয়ে আসে। এই গ্যাস রান্না করা খাবারে তো মেশেই, থাকে রান্না করার সময় ধোয়াতেও। ক্ষতিকর এই পলিমার তৈরি হয় পার ফ্লুরোকটানোয়িক অ্যাসিড ও পার ফ্লুরোআলকাইল কম্পাউন্ড রাসায়নিক উপাদান দিয়ে, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে সে ভাঙতে থাকে এবং ভেঙে ক্ষতিকর অনেকগুলো বিষাক্ত গ্যাস তৈরি হয়। বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে কিছু কিছু উপাদান বেরোয় আসে বা গ্যাস বেরোয় আসে যেগুলো কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক হলো এরা টক্স, ক্যান্সার উৎপাদন করতে পারে শরীরে। শরীর সুস্থ রাখতে মাটির তৈরি বাসনপত্রের বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। যদিও বর্তমান প্রেক্ষাপটে সেই সুযোগ কম, তবে তামা কিংবা অ্যালুমিনিয়ামের তৈরি বাসনের তুলনায় স্টিলের তৈজসপত্র স্বাস্থ্যের পক্ষে কম ঝুঁকিপূর্ণ। এছাড়া ননস্টিক প্যানের চেয়ে লোহার পাত্র নিরাপদ। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।